অনুন্নত ড্রেনেজ ব্যবস্থা নিরাপত্তাহীনতা সহ নানা সমস্যায় জর্জরিত নরসিংদীর বিসিক শিল্পনগরী প্রতিষ্ঠায় 34 বছরেও প্রতিকূল পরিবেশ না থাকায় আগ্রহ হারাচ্ছেন উদ্যোক্তারা। চলমান উন্নয়ন কাজ শেষ হলে কাজের পরিবেশ ফিরবে বলে জানান বিসিক কর্মকর্তা। 1986 সালে নরসিংদীর শিবপুরের কারারচরে প্রায় 16 একর জমি নিয়ে স্থাপন করা হয় বিসিক শিল্পনগরী। তবে এতদিনেও উন্নয়নের ছোঁয়া লাগেনি এই শিল্পনগরীতে। সীমানা প্রাচীর না থাকা, অনুন্নত ড্রেনেজ ব্যবস্থা, নিরাপত্তাহীনতার পাশাপাশি নানা কারণে অনেক বিনিয়োগকারী আগ্রহ হারাচ্ছেন এই নগরীতে ব্যবসা পরিচালনায়। কাজের পাশাপাশি বিদেশি বায়রদের সুষ্ঠু কর্মের পরিবেশ নিশ্চিতে ব্যর্থতার দায়ে অনেক প্রতিষ্ঠানই অন্যত্র সরিয়ে নিয়েছেন কারখানা। 95টি প্লটের সবকটি বরাদ্দ থাকলেও চালু আছে মাত্র 24টি, যাদের উৎপাদিত 80% পণ্যই রপ্তানি হয়। ড্রেনেজ সমস্যা, তারপরে রাস্তাঘাটের সমস্যা, তারপরে সিকিউরিটি, যে বাউন্ডারি বিসিকের যে একটা নিরাপত্তার জন্য বাউন্ডারি থাকা প্রয়োজন, এই কাজগুলি আপনার চলমান আছে। এখানে যারা ডাইং করে তাদের জন্য ইটিভি ব্যবস্থা করতে হয়, কিন্তু আমরা যদি ব্যক্তিগত ইটিভি করি কোনো তখন আর ওই জায়গাটা আর থাকে না। সরকার সেন্ট্রালি একটা ইটিভি করে প্রত্যেক বিসিকে, তাহলে আমাদের নদী দূষণ বন্ধ হবে। জেলায় বিভিন্ন বিষয়ের 8টি ট্রেড চালুর কথা নিশ্চিত করে চলমান উন্নয়ন কাজ শেষ হলে কাজের পরিবেশ ফিরবে বলে জানান বিসিক কর্মকর্তা। এই 8টা ট্রেডের আন্ডারে আমরা যে সেলাই, কাটিং, রেফ্রিজারেশন, এই সেই অনেকগুলো হচ্ছে ইয়ে আছে, তো ওইখানে আমরা হচ্ছে ওদেরকে প্রশিক্ষণ দিই। বর্তমানে যে অবস্থায় আছে এইরকম যদি চলতে থাকে ইনশাল্লাহ খুব বেশি দিন লাগবে না, আমাদের সবগুলো প্লটই আশা করি চালু হয়ে যাবে। শিল্পনগরী সম্প্রসারণে একই উপজেলার সৈয়দনগরে 30 একর জমিতে নির্মাণ করা হচ্ছে আধুনিক সুবিধা সমৃদ্ধ বিসিক শিল্পনগরী 2। সেখানে নতুন 168টি প্লটের বিপরীতে 150টি শিল্প কারখানা স্থাপনের সুযোগ তৈরি হবে বলে আশাবাদ সংশ্লিষ্ট বিভাগের। ডিবিসি নিউজ ডেস্ক।